নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি একদমই ফুড এসায় রিলেটেড ভিডিও অর্থাৎ ফুড এসায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসতে পারে আমি সেই রিলেটেড আজকে একটি ভিডিও করেছি ভিডিওটিতে অনেকগুলি প্রশ্ন আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন শুরু করা যাক আজকের ভিডিওটি কোন তারিখে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল ২৬ জানুয়ারি উনিশশো বন্ধুরা আমি যেহেতু বললাম যে অনেকগুলি প্রশ্ন আছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ আরাম হারাম হ্যাঁ স্লোগানটি কে দিয়েছিলেন জওহরলাল নেহেরু কে প্রথম ক্লাব জিন্দাবাদ স্লোগান দেন সর্দার ভগৎ সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি লেবু ও কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি ভারতের জাতীয় সঙ্গীত ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন বাংলাদেশ রাজঘাট কার সমাধি মহাত্মা গান্ধী কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ ভারতের কোন রাজ্যকে মন্দিরের পবিত্র ভূমি বলা হয় তামিলনাড়ু রাজ্যকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে ঝাঁসিরানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়রে কার সাহায্য করেছিলেন তাতিয়া টোপে আঠেরোশো সালের বিপ্লবের পর ব্রিটিশরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী হিসেবে কোথায় পাঠান বার্মা মায়ানমারে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন অমরকোট দুর্গে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া বিশ্বের গভীরত প্রাচীনতম গণতন্ত্র কোনটি সান মারিনো হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন পণ্ডিত ভগবত দয়াল শর্মা হরিয়ানার প্রথম রাজ্যপাল কেছিলেন ধরমবীর সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত দুধের সাথে কটো কোন নদীর তীরে অবস্থিত মহানদী কেঁচু তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে ল্যাক্টোব্যাসিলাস দূরদর্শন কোন সালে রঙিন টেলিভিশন চালু করে উনিশশো বিরাশি ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কখন গাওয়া হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট প্রথম ফাইবার কোনটি নাইলন মানবদেহে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান বলা হয় পিটুইটারি গ্রন্থিকে প্রোটোন কে আবিষ্কার করেন রাদার ফোর্ড প্রযুক্তি উন্নয়ন পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উদ্ভিদ ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন ভারতে প্রথম নাগরিক কে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের জন্য নির্ধারিত সময়সীমা কত বাহান্ন সেকেন্ড বঙ্কিম চ্যাটার্জি কোন উপন্যাস থেকে জাতীয় গান নেওয়া হয়েছে আনন্দমঠ জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে প্রধানমন্ত্রী কোন মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন কে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন বাবর বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড হরিয়ানায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি এবং কোথায় অবস্থিত ভগৎ সিং মহিলা বিশ্ববিদ্যালয় খানপুর কালনা হরিয়ানার মহিষের কোন জাত বিখ্যাত মুর রাহ এটি শরীরের কোন অংশ প্রভাবিত করে দাঁতও মারি হুগলির নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর নদী বন্দর মুম্বাই শব্দটি কোন ধরনের বোম্বাই বন্দর কোন ধরনের বন্দর সমুদ্র বন্দর ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি মুম্বাই যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান মাদ্রাজ মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম মুম্বাই ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম মুম্বাই ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম মারমাগাঁও ভারতের অধিকাংশ লৌহ আকরি কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় মারমাগাঁও ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কত দ্বিতীয় ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি বিশাখাপত্তনম ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি নভসেবা নভসেবা বন্দরটির নতুন নাম কি জওহরলাল নেহরু ভারতের সংবিধানকে রচনা করেন ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা ভারতের সংবিধান কবে গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে একশো চারবার ভারতীয় সংবিধানের জনক কে ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের ধারণা কে দেন এম এন রায় ভারতের সংবিধান সংশোধন হয় কত সালে উনিশশো সালে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে তিরিশ বছর লোকসভা সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় পঁচিশ বছর রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয় পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে সতেরো নম্বর ধারায় কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন পঁয়ষট্টি বছর বয়সে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে রাজস্থান সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড সংবিধানের রাষ্ট্রপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন অর্থবিল কখন উত্থাপিত হয় না রাজ্যসভায় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ গান্ধী ছবিতে গান্ধীকে অভিনয় করেন বেন কিলসিং শিক্ষক দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর জাপানে পরমাণু বোমা কবে পড়ে উনিশশো সালে কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ শতলুজ বা শতদ্রু ভারতে জাতীয় ফুল কি কমল জাতিসংঘের সংগঠন ইউএনএ নিরাপত্তা পরিষদে কত স্থায়ী সদস্য আছেন পাঁচটি বর্তমানে সিন্ধু সভ্যতা কোথায় কোন হারাপ্পা চাওয়ান নামে কর আদায় করা হয়েছিল মারাঠাদের থেকে কোন বস্তু যখন বস্তু থেকে সমস্ত আলো শোষণ করে তখন তাকে কেমন দেখায় কালো দেখায় বৈদ্যুতিক বাল আবিষ্কার করেন কে টমাস এডিসন চাঁদ বা অন্য গ্রহ নিলে বস্তুর উপর কী পরিবর্তন ঘটবে বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে টেলিফোনের আবিষ্কারক কে আলেকজান্ডার বেল এক অসক্ষমতা সমান কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট থিওরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবককে অ্যালবার্ট আইনস্টাইন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন কোন ধাতু দিয়ে তৈরি করা হয় টাংস্টেন একটি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে একই হবে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় গামা রশ্মি জলকে বরফে পরিণত করলে এর আয়তন কি হয় বাড়ে পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কি হিরক বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের জন্য কে তার পুত্র কন্যাকে শ্রীলঙ্কায় পাঠান অশোক কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের কয়টি সংস্থায় বিভক্ত পনেরোটি ভারত ছাড়াও অন্য কোনো স্থানে অশোকের শিলালিপি পাওয়া গেছে আফগানিস্তানে পাওয়া গেছে কোন শিলালিপিতে অশোক ঘোষণা করেছিলেন যে সমস্ত মানুষ আমার সন্তান প্রথম পৃথক শিলালিপিতে অশোকের শিলালিপির জন্য পাথরটি কোন স্থান থেকে নেওয়া হয়েছিল চুনার থেকে মৌর্য অর্থবছর কোন মাসে শুরু হয় আষাঢ় বা জুলাই কোন জৈন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের জৈন ধর্ম গ্রহণের উল্লেখ রয়েছে প্যারিসে সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসকের সাথে যুদ্ধ করেছিলেন সেলুকাসের সাথে আর্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নাম দিয়েছিলেন স্যান্ড্রোপস চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য কুলাহীন শব্দটি কোন গ্রন্থে ব্যবহৃত হয়েছিল মুদ্রা রাক্ষস কোন গ্রন্থে দক্ষিণ ভারতে আক্রমণে বিবরণ পাওয়া যায় তামিল লেখা আহ নানুর চন্দ্রগুপ্ত মৌর্য কখন মৃত্যুবরণ করেন দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে চাণক্য কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় চন্দ্রগুপ্তর পরে কে শাসন পেয়েছিলেন বিন্দুসার বিন্দুসার কোন সম্প্রদায়ের অনুসারী ছিলেন আজীবক সম্প্রদায় কোন পণ্ডিত বিন্দুসারকে ষোলোটি রাজ্যের বিজয়ী হিসেবে বর্ণনা হয়েছিল তারানাথ অশোক কখন মগধের সিংহাসনে বসেন ছ দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের মায়ের নাম কি ছিল সুভদ্রঙ্গী ভারতে প্রথম শিলালিপি কে কে ব্যবহার করেন অশোক কোন সূত্রে পাটলিপুত্রের প্রশাসনের বর্ণনা আছে ইন্ডিকাতে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে প্রথম ভাইস রয় কেছিলেন লর্ড ক্যানিং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে বিজয় বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি অপসরা ভারতের প্রথম মহিলা পাইলট কেছিলেন প্রেমা মাথুর ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট হরিতা কর দেওল ভারতের বিমান বাহিনী প্রথম অফিসার কে পরমবীর চক্র প্রাপ্ত হন নির্মলজিৎ শেখ ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার ভারতের প্রথম কমিউনিস্ট লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম প্রতিরক্ষা কে ছিলেন সর্দার বলদেব সিং ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন আর কে সান চেট্টি ভারতের প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কোন তারিখে বন্দে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ আরাম হারাম হ্যাঁ স্লোগান কে দিয়েছিলেন জওহরলাল নেহেরু কে প্রথম ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দেন সর্দার ভগৎ সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি গিয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি লেবু কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি ভারতের জাতীয় সঙ্গীত ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন বাংলাদেশ রাজঘাট কার সমাধি মহাত্মা গান্ধী কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ কোন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন অমরকোট দুর্গে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র কোনটি সানমেরিনো হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পণ্ডিত ভগবত দয়াল শর্মা হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন ধরমবীর সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত দুধের সাথে কটক কোন নদীর তীরে অবস্থিত মহানদী বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে জীব বৈচিত্র্যের জন্য গোপনে তথ্য লেখার কৌশলকে কি বলা হয় কিপ্টোগ্রাফি জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায় পিরামিড চিত্র ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে সাহায্য করে উড়োজাহাজে এমিটন কোথা থেকে পাওয়া যায় ইপিকা গাছের মূল থেকে কোন ভারতীয় প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ওভারে ছয়টি বলে ছক্কা হাঁকান রবি শাস্ত্রী নিউক্লিয় চুল্লিতে বিভাজন সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল ফিউশন বা বিভাজন অনুচ্ছেদ বা অনুচ্ছেদগুলিতে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকারসমূহ অবস্থা জরুরি অবস্থায় স্থগিত করা যায় না অনুচ্ছেদ একুশ দেশের প্রথম কেন্দ্রীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট কেরিয়ার বিক্রান্ত অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর সত্যব্রত দাম যে অঞ্চলে গিয়েছিলেন উত্তর মেরু দক্ষিণ মেরু এবং মাউন্ট এভারেস্ট সংসদে কাগজবিহীন বাজেট কতবার পেশ করা হয়েছে দুবার ধৈ কোন রাজার সভাকবি ছিলেন লক্ষণ জি জিএসটি সম্পর্কিত জিএসটি আইএন এর পুরো কথা কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার স্বরাজ্য দল কোন আন্দোলনে ব্যর্থতার পরে গঠিত হয় অসহযোগ ভারতে সর্বাধিক প্রতিজ্রমি রয়েছে রাজস্থানে মৌসুমি শব্দটির মূল ভাষা হল আরবি পি নরেন্দ্র মোদী বইটির পরিচালক কে ওমাং কুমার অর্থ কমিশন নিয়োগের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে দুশো আশি সম্প্রতি জানুয়ারি দু হাজার একুশ পূর্ব রামন ম্যাগেসাস পুরস্কার প্রাপক ডক্টর বি শান্তা মারা যান তিনি কিসের সাথে সম্পর্কিত চিকিৎসক জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা পালি শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান কালিনজন ভারতের একমাত্র ইউনেস্কো হেরিটেজ খ্যাত হারাপ্পান সাইট কোনটি ধোলাভিয়া কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন ম্যাকাসেস ইনস্টিটিউট অফ টেকনোলজি পাওয়ার ফেলিওরের সময় ডেটা নষ্ট হওয়া রোধ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয় ইউপিএস ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত হয়েছিল আঠাশে মে উনিশশো কাকে শান্তিন মানুষ নামে অভিহিত করা হয় লাল বাহাদুর শাস্ত্রী কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে কিপস মিশন প্রেরণ করেন উইনস্টন চার্চিল রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে এটি কি প্রকার চলন ফটোন্যাস্টিক। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একশো পঁচাত্তর সেন্টিমিটার রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান গীতাঞ্জলি উটের পাকস্থলিতে অবস্থিত জল সরবরাহকারী অঙ্গটির নাম কি ওয়াটার স্যাক কোন ব্যাংকিং প্রতিষ্ঠান একমাত্র কৃষি ঋণ প্রদান করে বাংলায় কে কৃষক প্রতিষ্ঠা করেছিলেন এ কে ফজলুল হক শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস তৈরি পদ্ধতিটি কি নামে পরিচিত হেবার বস পদ্ধতি সর্বপ্রথম রাজীব গান্ধী খের রত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ ভারতে কোন আইন কমিশন কত বছর অন্তর অন্তর গঠিত হয় তিন বছর স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন রবীন্দ্রনাথ ঠাকুর সবা শাসনের প্রথম পর্যায়টির নাম কি গ্লাইকোলাইসিস চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট হয় ইনসিনেটর ভারতে বিপ্লববাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে নয়ই আগস্ট ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন সদয় দত্ত কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করেন উনিশশো উনতিরিশের লাহোর অধিবেশনে উনিশশো চল্লিশের মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় লাহোর অধিবেশন স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে হয় ভারতবর্ষ পাকিস্তান কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় মতিলাল নেহেরু কোন হিন্দু স্বাস্থ্য গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছেন মনুস্মৃতি বৃহত্ত স্নানাগারটি কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দ্বারা উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আইহোল প্রশস্তি কে রচনা করেন রবি কীর্তি কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় উনিশশো কুড়ি সালে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ঘরে বাইরে ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ীভাবে বসতি স্থাপন করে পাঞ্জাবে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন পুরু কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় পাহাড়িতলি ইউরোপীয় ক্লাব আক্রমণ কোন শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন দেবনাম প্রিয়দর্শিনী নিম্নলিখিত তা কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলায় কবে তে ভাকা আন্দোলন শুরু হয় উনিশশো সালে কোন বছর মোহাম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন সাতশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয় তমলুক গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার কে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না শাহনওয়াজ খাতুন বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন বল্লাল সেন যুক্ত সার্বভৌম বাংলা একজন প্রবক্তা কে ছিলেন এইচ এস এসি দাস বংশের প্রতিষ্ঠাতা কে আইবক ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কাল লেখা মৌলানা আবুল কালাম আজাদ জালাল উদ্দিন মঙ্গওয়ারণী কে ছিলেন খোয়ারিজম ও খিবার শাসক ভারতের আক্রমণ কে বাবর কে প্রতি আমন্ত্রণ করেছিলেন দৌলত খালদি বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় কোন বছর উনিশশো সালে কে দীন ইলাহি সদস্য হন রাজা বীরবল দাম কি শের প্রবর্তিত তাম্র মুদ্রা কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান সিরাজউদ্দৌল্লা কবে সিংহাসনে বসেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কে বলেছিলেন সব লাল হো জায়গা রঞ্জিত সিং কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় সতেরোশো সা চুরাশি ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল খন্দেশ কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন সৈয়দ আহমেদ শতবিলোভ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডাল কোন জায়গায় কে সাওতানরা দামিনী কোহ বলত রাজমহল পাহাড়কে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কোন আইনে খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশপত্র ছাড় পায় আঠারোশো তেরো এর চার্টার আইনে কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালে বিখ্যাত ছবি ভারতমাতা কে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর সংবিধানসভার প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ কাকে গদর পাটি মারতে চেয়েছিল টেগটকে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা কবে অর্জিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে গোপালকৃষ্ণ গোখলে নামেবিয়ার স্থানের পূর্ব নাম কি ছিল দক্ষিণ পশ্চিম আফ্রিকা কম্পিউটারের জনককে চার্লস ব্যারেজ রাজ্যসভায় কতদিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে চোদ্দ দিন খানতুং কোথাকার আঞ্চলিক নৃত্য মিজোরাম মজলিশ কোন দেশের পার্লামেন্টের নাম মালয়েশিয়া মালদ্বীপ ইরান ন্যাশনাল ডিফেন্স একাডেমি ফায়ার কোথায় অবস্থিত খাদাক ওয়াসাল। ভারতের সংবিধানে ফিনান্স কমিশন নিয়োগের কথা কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে দুশো আশি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান আন্তর্জাতিক জলাভূমি দিবস কোন দিন পালন করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি বোমান ক্যাপসুল মানবদেহের কোন অঙ্গাণুতে থাকে কিডনি এআইটি এর প্রথম সভাপতি কেছিলেন লালা রাজপথ রায় কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন দাদাভাই নৌর কোন পর্তুগিজ রাজকন্যাকে বিয়ে করার জন্য পর্তুগিজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোম্বে পণ হিসেবে দিয়েছিলেন ক্যাথরিন শাসকদের মধ্যে জ্যাকোবিয়ান ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা আমেরিকা কত সালে সাধারণ সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটাত্তর কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি ফট রান খারিও দ্রবণে ফিলাপথিলিনের বর্ণ গাঢ় গোলাপি রাউদ ভাটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান কোন সংবিধান সংশোধন ধারা ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল একষট্টি নম্বর চিফ অফ স্টাফ কমিটি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে বিএসএফ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো কোন দেশে প্রথম জিএসটি চালু হয় ফ্রান্স মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী রেগুন মৃত্তিকা ফোর্ট উইলিয়াম কে তৈরি করেন জন বোরিং জি এর মান কত কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে কোষ ভারতে নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে হয়েছেন বিক্রম মিশ্রী সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত শ্রীহরিকোটা সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন সাংবিধানিক সংস্কারের জন্য সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে সেটি হলো হাইড্রোজেন কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর জেনেভা মৌলিক অধিকারগুলির ওপর স্থগিতাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি কোরার রিপ তৈরি হয় বিচ্ছিন্ন কোরাল দিয়ে ক্যালসিয়াম কার্বনেট স্তন্যপায়ী কোন কোর্সে নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা বছরের কোন দিনটি আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে হিসেবে পালিত হয় সাতই ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে রসদ্বীপ মেট্রো রেলওয়ে জোন সদর দপ্তর কোন কোন শহরে অবস্থিত কলকাতা এ হয় ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বীরেন্দ্র সিং পাঠানিয়া স্বরাজ্য দল কোন একক সংস্থা গরিষ্ঠতা অর্জন করেন বাংলা নীলি সেনগুপ্ত ভারতে জাতীয় কংগ্রেসে কলকাতার কোন অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন সাইমন কমিশনের প্রতি ভারতবাসীরা কেন ক্ষিপ্ত ছিল কারণ কমিশনের কোনো সদস্যই ভারতীয় ছিল না গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে এই স্থানে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এনসিসি এর নীতি বাক্যটি কি ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন গুর্জার উপজাতি কোথায় বাস করে জম্মু কাশ্মীর ভারত মাতা কে অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি লন্ডন স্টক মার্কেটে স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয় ফুটসি পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার প্রেজেন্টেশন সৃষ্টি গোস্বামী একদিনের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তরাখণ্ড যকৃতের কুফার কোষের কাজকেই জীবাণু ধ্বংস করা আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ স্যাডেলপিক কোন রিজার্ভ কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয় সাধারণ মানুষের আমানত গ্রহণকারী ইক্তাপথা কে প্রবর্তন করেন ইলতুতমিশ বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকন্দর শাহ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রটির নাম কি সমাচার দর্পণ স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে হুমায়ুন নামা কার রচনা গুলবদন বেগম তিতুমির কে ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা কবুলিয়ত পাট্টাপ্রথার প্রথার কে করেন শের শাহ স্বরাজ্য দলের একজন নেতার নাম হল চিত্তরঞ্জন দাস স্বামী বিবেকানন্দ রচিত গন্থের নাম বর্তমান ভারত মুঘল ভারতে জিন্দাপির নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব ডান্ডি অভিযান হয় উনিশশো সালের বারোই মার্চ কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খুলজি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ভারতসভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সিন্ধু সভ্যতাবাসীদের মধ্যে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল লোহার কবে ভারতসভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজ এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য